অলিম্পিকে অংশ নিতে গিয়ে নজিরবিহীন হেনস্থার শিকার হতে হলো ভারতীয় শুটারদের। শনিবার মধ্য লন্ডনের এক পাঁচতারা হোটেল থেকে হঠাৎই বার করে দেওয়া হয় গগন নারাং, জয়দীপ কর্মকারের মতো 25 জন ভারতীয় শুটারদের। অভিনব বিন্দ্রা অবশ্য এই হোটেলে ছিলেন না। অপমানিত শুটাররা এরপর বসে থাকেন হোটেলের লবিতেই। যোগাযোগ করা হয় অলিম্পিক গেমস কমিটি ও ভারতীয় হাই কমিশনের, তবে সেই মুহূর্তে লাভ অবশ্য কিছুই হয়নি। বিপর্যস্ত শুটাররা বারবার যোগাযোগ করতে থাকেন শুটিং ফেডারেশনেও। শেষ পর্যন্ত গভীর রাতে অন্য একটি সস্তার হোটেলে স্থানান্তরিত করা হয় ভারতীয় শুটারদের। কিন্তু কেন এমন হেনস্থার শিকার হতে হলো ভারতীয় শুটারদের, প্রশ্ন যে উঠছেই।